আমি আমি এই জায়গায় থাকার পরে, আমি আসার পরে এই পর্যন্ত তিনজন রুগী আমি দেখছি, এভিএন রুগী যারা সম্পূর্ণ সুস্থ এই জায়গা থেকে চলে গেছে, আরো অন্য অন্য সাইডের রুগীও যারা সুস্থ হয়ে গেছে। মোটামুটি বেশ ভালোই লাগছে, দেখছি যে লোক না একদম হুইল চেয়ারে করে আসে, তারা হাইটে চলে যাইতেছে, মোটামুটি বেশ আলহামদুলিল্লাহ ভালোই আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সুমন, আমার বয়স 31 বছর, আমার দেশের বাড়ি পটুয়াখালীতে, বরিশাল বিভাগ পটুয়াখালী জেলা। আমি অনেক দিন যাবত এভিএন রোগ নিয়ে ভুগতে ছিলাম, হিপ জয়েন্ট নিয়ে ভোগার পরে আমার, আমি বাংলাদেশে বেশ অনেক জায়গায় অর্থোপেডিক ডাক্তার দেখাইছি, কোনো জায়গায় আমার এটা কোনো সুফল পাই নাই। যত জায়গায় দেখাইছি তারা সবাই আমার সার্জারির জন্য সাজেস্ট করছে, কিন্তু সার্জারি না করে আমি চেন্নাইতে চলে গেছিলাম, ভ্যালোরে সেমস হসপিটালে। ওই জায়গায় আমি 2 বার ডাক্তার দেখাইছি, তারা আমার কিছুদিনের মেডিসিন দিয়েছিল, বলছে তুমি ভালো থাকবা, কিন্তু আসলে দেখতেছি আমার দিন দিন আমার হারা চলার জন্য খুব কষ্ট হইতেছে। তারপরে আমি দেশে আসলাম, আবারও চেন্নাইতে যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম। ইতিমধ্যে আমার এক ভাই আসছিল, উনিও এই এভিএন রুগী, এই এভিএন ছিল ওনার হিপ জয়েন্টে, উনি এই স্যার শফিউল্লাহ প্রধান স্যারের এই জায়গায় থাইকা ট্রিটমেন্ট নিয়ে উনি ভালো হয়েছে। উনি পরে আমার এই শফিউল্লাহ স্যারের এই জায়গায় আসার জন্য অনুরোধ করলো, ওনার অনুরোধ ক্রমে আমি এই জায়গায় আসলাম, স্যারের সাথে কথা বললাম, স্যার আমাকে আশ্বাস দিল যে তুমি 10-15 দিন এই জায়গায় থাকো, থাকার পরে তোমার এটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ, তুমি চলতে পারবা ভালো করে, হাঁটা চলার এটা সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আমি এই জায়গায় ভর্তি হয়ে গেলাম, আমি 15 দিন যাবৎ ট্রিটমেন্ট নিতেছি, আলহামদুলিল্লাহ আমি এখন বেশ ভালো আছি, আমার হাঁটা চলা আগের চেয়ে বেশ ভালো হয়েছে, এবং ডাইনে বাবার আগে যেরকম কাইত হয়ে হাঁটতাম এখন আর হাঁটি না, ওইভাবে এখন সোজা স্টেট হয়ে হাঁটতে পারতেছি। আমি এই জায়গায় ট্রিটমেন্ট নিয়ে বেশ ভালো শান্তি পাইছি, অথচ এই জায়গায় যারা স্টাফ আছে স্টাফরা আমার যথেষ্ট আপ্যায়ন দেওয়া ও সেবা দেওয়ার চেষ্টা করছে, আমিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। শফিউল্লাহ প্রধান স্যার আমার তত্ত্বাবধানে ছিলাম, কাছেই ছিলাম, একদম কাছাকাছি রাখছিলাম, আমার মোটামুটি সবকিছু মিলে আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালোই আছি। আপনারা যারা এই আর্থাইটিস কিংবা এভিএন রোগী যারা পেশেন্ট আছেন, অবশ্যই স্যারের কাছে একবার আসতে পারেন, ইনশাআল্লাহ আপনারা একটা ভালো একটা ফলাফল পাবেন। এটা তো আসলে আমার মুখের কোনো কথা না, আমি নিজে উপকৃত হয়েছি এই জন্য আমি কথাটা বলতেছি। এই জায়গায় মার্কেটিং আর দালালির কোনো প্রশ্ন এই জায়গায় আসে না, আমি আমার দিক থেকে আমি বলতেছি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমরা। আমি আমি এই জায়গায় থাকার পরে, আমি আসার পরে এই পর্যন্ত 3 জন রুগী আমি দেখছি, এভিএন রুগী যারা সম্পূর্ণ সুস্থ এই জায়গা থেকে চলে গেছে, আরও অন্য অন্য সাইডের রুগীও যারা সুস্থ হয়ে গেছে, মোটামুটি বেশ ভালোই লাগছে, দেখছি যে লোক না একদম হুইল চেয়ারে করে আসে, তারা হাইটে চলে যাইতেছে, মোটামুটি বেশ আলহামদুলিল্লাহ ভালোই আছে ইনশাল্লাহ। আল্লাহ তালা দোয়া করুন আমার জন্য সবাই, আমি যেন বাকি জিন্দেগিটা মোটামুটি ভালোভাবে চালাতে পারি, সাহায্য সাজেস্ট করছে চলাফেরার জন্য, এভাবে যেন চলতে পারি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।